নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুরনো মেঘনাঘাটে ফেরি সার্ভিস পরিদর্শনের যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি সাংবাদিকরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে তার কাছে জানতে চান ওবায়দুল কাদের বলেন সব শ্রেণী পেশার মানুষের কথা বিবেচনায় রেখেই বাজেট দিয়েছে সরকার বিএনপির বিরোধিতার সমালোচনা করেন তিনি সোশ্যাল সেফটি যে নেটওয়ার্ক সেটা তো কিন্তু নতুন কয়েক লক্ষ গরিব মানুষকে এই কাভারেজের মধ্যে আনা হয়েছে বড় বাজেটে বড় চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে সে যা আমরা বিশ্বাস করি এবার ঈদ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা গুমতি সেতু এলাকায় যানজট কমাতে ফেরি সার্ভিস চালু করা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাসান মাহমুদ তিনি বলেন জনতুষ্টির বাজেটে জনগণ খুশি হলেও বিএনপি খুশি হয়নি এই বাজেট হচ্ছে উন্নয়নের বাজেট এই বাজেট হচ্ছে সমৃদ্ধির বাজেট এই বাজেট হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট আর এই বাজেট জনগণকে তুষ্ট করার বাজেট বিধায় খুশি বিএনপির পাশাপাশি নিজেদের জ্ঞানী বোঝাতে আরো কিছু মানুষও বাজেট নিয়ে সমালোচনা করছেন বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ তাদেরকে সমালোচনা করার জন্য তারা বিভিন্ন সংস্থা থেকে পয়সা পায় স্মৃতিমন্ডল একুশে টেলিভিশন ঢাকা